নমস্কার বন্ধুরা, সৃষ্টি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে স্পাইসি চাউমিন করে দেখাবো। ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো নিয়েছি, পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি বিনস এরকমভাবে কেটে নিতে হবে, কাঁচা লঙ্কা কুচানো, গাজর ছোটো এরকম সরু সরু করে কেটে নিয়েছি, ফুলকপি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর ছোট ছোট করে কেটে নেওয়া আলু, আর নিয়েছি আদা কুচানো। আর নিতে হবে চাউমিন যতটা পরিমাণ আপনারা করতে চান ততটা, ডিম দুটো নিয়েছি, ভিনিগার, সোয়া সস, আর নিয়েছি টমেটো সস, আর গোলমরিচের গুঁড়ো। এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে করতে। প্রথমে আমি কড়াইতে একটু জল নিয়ে নিয়েছি। জলটা গরম হলে আমি যে সবজিগুলো দেব সেই সবজিগুলো প্রথমে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। আমি গাজর, বিনস এবং ফুলকপি এই তিনটে সবজিকে আমি প্রথমে জলে একটু সেদ্ধ করে নিচ্ছি। খুব হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি জল ঝরিয়ে আলাদা করে রেখে দেবো। এবার কড়াইতে আবার নতুন করে জল নিয়েছি। জলটা একটু সামান্য গরম হয়ে উঠলেই আমাকে চাউমিনগুলো দিয়ে দিতে হবে। এভাবে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনগুলো সেদ্ধ করে নিতে হবে, সব চাউমিনগুলো। চাউমিনগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে, একটু খেয়াল রাখতে হবে যাতে ঠিকভাবে সেদ্ধ হয়। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু গলে যেতে পারে, তো সেটা ঠিকভাবে সেদ্ধ করে নিতে হবে। চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই ধরনের একটি পাত্র নিয়েছি যাতে আমি চাউমিনের জলটা ঝরিয়ে নিতে পারবো। এ ধরনের একটি পাত্র আপনারা ব্যবহার করতে পারেন বা ঝুড়িতেও করা যায়। তো মনে হচ্ছে চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে আমার। হ্যাঁ, চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার সেদ্ধ চাউমিনগুলোকে এবার আমি ওই পাত্রটির এই পাত্রটির মধ্যে আমি দিয়ে দেবো যাতে জলটা ঝরিয়ে নিতে পারি। এইভাবে জল ঝরিয়ে নিয়েছি চাউমিনগুলো। এবার কড়াইতে আমি সামান্য একটু তেল দেব। সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলটা একটু গরম হয়ে গেলেই আমি ডিমটা ভেজে নেব। আমি ডিম দুটো ডিম ফাটিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিয়েছি। এবার ডিমটা একটু ভেজে নিতে হবে আগে। এতে আমি সামান্য পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। আমি দুটো ডিম নিয়েছি, চাইলে আপনারা এর থেকে বেশি পরিমাণ ডিমও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনাদের সেটা পরিমাণ অনুযায়ী আপনারা নিতে পারেন। এইভাবে ঠিক গুঁড়ো গুঁড়ো করে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেলে আমি আলাদা সরিয়ে রেখে দেবো। এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে উঠলে তাতে আমি কিছু কাঁচা বাদাম ভেজে নিয়েছি। এটা আমি ইনগ্রিডিয়েন্টসে দেখাইনি, তবে আপনারা চাইলে এটা করে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। বাদামটা ভেজে আমি তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপর
কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। এবার আমি আলুগুলোর মধ্যে কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সেই গাজর, বিনস এবং ফুলকপি যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। এইগুলো এবার একসাথে আমি ভাজবো, সেদ্ধ করা আছে তো অসুবিধা নেই। এবার আমি আলুর সাথেও ওগুলো সব দিয়ে এবার একসাথে সব কটা ভাজবো। কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নিতে হবে, তারপর ভাজাটার মধ্যে সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এই ভাজার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ছোট্ট ছোট্ট করে কুচানো আদাগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নাড়াতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে ভাজা ভাজা হয়ে আসলে আমরা এতে অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। আমি এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম। আপনারা গোলমরিচের গুঁড়োটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। বাচ্চারা যদি খায় কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারেন, কারণ তাতে ঝালটা বেশি হয়ে যাবে। আমি প্রথমে শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি, তো সেক্ষেত্রে আপনারা ঝালটা বুঝে দেবেন। এরপর এতে আমি দিচ্ছি ভিনিগার, এক চামচ ভিনিগার দিলাম। এরপর আমি দিচ্ছি সয়া সস। পরিমাণ মতো সোয়া সস দিয়ে দিতে হবে। এবার ভালো করে নাড়াতে হবে। এবার আমি এতে অ্যাড করছি টমেটো সস, পরিমাণ মতো টমেটো সস অ্যাড করলাম। পরিমাণ মতো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সমস্তটাই ভালো করে আমরা নাড়িয়ে নেব। সমস্তটাই ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার এতে আমি অ্যাড করছি ভেজে রাখা ডিমগুলো এবং ভেজে রাখা কাঁচা বাদামগুলোকেও আমি এতে অ্যাড করে দিব। ডিম এবং কাঁচা বাদামটা দিয়ে দিতে হবে এই সময়, দিয়ে ভালো করে জিনিসটাকে নাড়াতে হবে।
ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর স্পাইসি খেতে হবে। আচ্ছা, এতে আমি একটু অ্যাড করলাম চাউমিনের মশলা, এটা আমি অ্যাড করলাম, এটা আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। চাউমিন মশলাটা আমি দিচ্ছি এতে একটু জাস্ট গন্ধটা আনার জন্য, তাতে আপনারা এটা আপনারা ইচ্ছা করলে দেবেন, না হলে নাও দিতে পারেন। ভালো করে একটু নাড়িয়ে নিলাম মশলাটা যাতে ভালোভাবে মিশে যায়। এবার আমি এতে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো ছড়িয়ে দেব। চাউমিনগুলো এবার আমি দিয়ে দেব। এবার ভালো করে চাউমিনের সাথে এটা মিশিয়ে নিতে হবে। চাউমিনের সাথে ভালোভাবে এবারে মিশিয়ে নিচ্ছি। এটা একটু বেশ স্পাইসি ধরনের চাউমিনটা হবে। আর আপনারা যদি চান এতে কাঁচা লঙ্কা না দিয়ে চিলি সসও দিতে পারেন। এভাবে সমস্ত চাউমিনটা ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সবজিটা সবজিগুলো ডিমগুলো সমস্ত ভালোভাবে মিশে যায় একসাথে। এইভাবে করে নিতে হবে। এই হয়ে গেল তৈরি আমাদের চাউমিন, বেশ স্পাইসি। এটা আপনারা সস দিয়ে, টমেটো সস উপরে ছড়িয়ে, তাতে শসা বা পেঁয়াজ কুচানো দিয়েও খেতে পারেন। থ্যাংক ইউ। আমার রেসিপিটি পছন্দ থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে